স্বাগতম বাংলা হেলথ টিপসে। আমাদের আজকের বিষয় কাঁচা দুধের অসাধারণ 5টি ফেস প্যাক তৈরি পদ্ধতি ও ব্যবহার জেনে নিন। দুধ একটি আদর্শ খাবার এটা সকলেই জানি, কিন্তু সুস্বাস্থ্যের পাশাপাশি ত্বকের যত্নে কাঁচা দুধের ব্যবহার নতুন কিছু নয়। বহুকাল আগে থেকেই রূপচর্চায় কাঁচা দুধ ব্যবহার করা হয়, কারণ কাঁচা দুধে থাকা বিভিন্ন উপাদান ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে দারুণ কাজ করে। আসুন জেনে নেই কাঁচা দুধের তৈরি 5টি ফেস প্যাক ও এর কার্যকারিতা সম্পর্কে। এক, কাঁচা দুধ, বেসন ও মুলতানি মাটির প্যাক। একটি পাত্রে 1 চা চামচ বেসন, 1 চা চামচ মুলতানি মাটি ও 2 টেবিল চামচ কাঁচা দুধ ভালো করে মিশিয়ে মুখে লাগিয়ে 20 মিনিট অপেক্ষা করতে হবে। এবার হাতে অল্প পানি নিয়ে মুখে আলতো করে ম্যাসাজ করতে হবে, এতে করে মুখের ত্বকের গভীর থেকে ময়লা উঠে আসবে। এবার মুখ ভালো করে ধুয়ে নিতে হবে। এই প্যাকটি তৈলাক্ত ত্বকের জন্য বেশি উপকারী। কাঁচা দুধে ল্যাকটিক এসিড প্রাকৃতিক ব্লিচের কাজ করে। বেসন ও মুলতানি মাটি ত্বকে তৈলাক্ততা দূর করে এবং সেই সাথে ত্বকে গভীর থেকে পরিষ্কার করে। দুই, কলা ও দুধের প্যাক। এই প্যাকটির জন্য অর্ধেক পাকা কলা খুব ভালোভাবে ম্যাশ করে এর সাথে পরিমাণ মতো প্রায় 2 চা চামচ কাঁচা দুধ অল্প অল্প করে মিশিয়ে একটি থকথকে মিশ্রণ বানাতে হবে। এরপর প্যাকটি মুখে লাগিয়ে 20 মিনিট অপেক্ষা করে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। এই প্যাকটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির সাথে সাথে ত্বককে ময়শ্চারাইজ করে। এজন্য মুখ ধোয়ার পর মুখে আলাদা করে ময়শ্চারাইজার লাগানোর প্রয়োজন নেই। তিন, কাঁচা দুধ, পেঁপে ও মধুর প্যাক। 2 টুকরো পাকা পেঁপে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। এর সাথে 2 চা চামচ কাঁচা দুধ ও 1 চা চামচ মধু মিশিয়ে মিশ্রণটি মুখে লাগিয়ে রাখতে হবে 15 মিনিট। এরপর মুখ ভালো করে ধুয়ে ফেলতে হবে। এই প্যাকটি বয়স্ক ত্বকের জন্য বেশ কার্যকর। যাদের ত্বকে হালকা রিঙ্কেল পড়ে গেছে তারা এই প্যাকটি থেকে অনেক উপকার পাবেন। চার, কাঁচা দুধ, মধু ও লেবু রসের প্যাক। 2 চা চামচ কাঁচা দুধের সাথে 1 চা চামচ মধু ও 1 চা চামচ লেবু রস ভালো করে মিশিয়ে মুখে লাগিয়ে রাখতে হবে 15 থেকে 20 মিনিট। এরপর পানি দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিতে হবে। মধু ও লেবু রসের সাথে কাঁচা দুধ মেশালে এটি প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে, যা কোনো ধরনের ক্ষতি ছাড়াই ত্বকের রং হালকা করে। পাঁচ, শুধুই কাঁচা দুধ। শুধু কাঁচা দুধ হাতে নিয়ে মুখে লাগিয়ে 20 মিনিট রেখে মুখ ধুয়ে নিতে হবে। নিয়মিত ব্যবহারে আস্তে আস্তে ত্বক অনেক উজ্জ্বল হয়ে যাবে। আজ এ পর্যন্তই, আবার নতুন কোনো টিপস নিয়ে হাজির হব আপনার কাছে। আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক, কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।